ইয়েস, আইপিএলে না খেলায় সাকিব, তাসকিন ও লিটনকে প্রায় 71 লক্ষ টাকা পুরস্কার দিল বিসিবি। তবে কে কত টাকা করে পেয়েছেন তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে প্রথমবারের মতো খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ, তবে দেশের খেলা বিবেচনায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এদিকে আন্তর্জাতিক সূচি ও পারিবারিক কারণ দেখিয়ে আইপিএলের চলতি বছরের আসর থেকে নাম প্রত্যাহার করেন সাকিব আল হাসান। এছাড়া আন্তর্জাতিক ব্যস্ত সূচির কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরেছিলেন লিটন দাস। এসব বিষয় বিবেচনায় তাদের আর্থিক সম্মাননা দেওয়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সবশেষ বোর্ড সভায়ও এই সিদ্ধান্ত হয়। এবার তাদের তিনজনের জন্য 70,51,282 টাকা বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ অবশ্য ইতোমধ্যেই ক্রিকেটারদের বুঝিয়ে দিয়েছে বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে কাকে কত টাকা করে দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।